হ্যালো एवरीवन वेलकम टू সিআরপি একাডেমি সিআরপি একাডেমি তে আমি পাবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর একবার দুপুর 3:00 টু ক্লাসে সকলকে স্বাগত জানাই তো তোমরা এই তে যারা আমাদের এই ক্লাসে উপস্থিত রয়েছে তারা অবশ্যই কিন্তু প্রথমেই আমাদের এই ক্লাসটাকে লাইক এবং শেয়ার করে দাও যাতে অন্যরা নোটিফিকেশন এসে জয়েন করতে পারে এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আমাদের কিন্তু আশেপাশে প্রচুর নেগেটিভিটি রয়েছে তোমরা সেটা ফুটেসে পরীক্ষাতে দেখতে পেয়েছো তো তোমাদের কালে আমি এইটুকুই বলবো যে আমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে এবং আমাদের যে করেই হোক আমাদের প্রতিবাদ তো করতেই হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনার সঙ্গে টাচে থাকতে হবে অ্যাজ সিম্পল অ্যাজ ঠিক আছে তো তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ নিয়ে যাও পজিটিভ পজিটিভ হয়ে থাকো কিছুটা ডেফিনেটলি নেগেটিভ হওয়ার কারণ আছে বই কি এটা নিয়ে কোনো সন্দেহ রাখে না কিন্তু তার মধ্যেও তোমাকে পজিটিভিটি মানে কন্টিনিউ করে যেতে হবে এবং আস্তে 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 হয়তো সমস্যা চেঞ্জ হবে এবং কিছুটা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো যেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য তো যাই হোক আর আমি কথা বাড়াচ্ছি না আমরা চলে যাবো ডাইরেক্ট কোশ্চেনে সেখানে যাওয়ার আগে যা ছোট একটা ইনফরমেশন আমাদের সংগ্রাম ব্যাচ পুলিশ পরীক্ষা স্পেশাল যেটা রয়েছে

তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাচের সরি রিজিং এ প্র্যাকটিস সেট 12 নম্বর প্র্যাকটিস সেট আজকে আমরা করবো ঠিক আছে স্টার্ট করছি প্রথম প্রশ্ন দেখো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এই সময় এই টাইপের কোশ্চেন সাধারণত প্রিলিমসে দেয় না বাট আমি যেহেতু তোমাদেরকে যেটা বলে রাখছি ডাব্লিউ WPP তে এবার যেহেতু সিঙ্গেল এক্সাম হচ্ছে তো ডিফিনিটলি তোমাদের এই টাইপের क्वेश्चंस দিলেও দিতে পারে ঠিক আছে এটাকে বলা হয় ডেটা সাফিসিয়েন্সি क्वेश्चंस একটু ভেবে চিন্তে করতে হয় মানে এমন নয় যে মানে জাস্ট ডাইরেক্ট আনসার করে দেওয়া যাবে একটু ভেবে চিন্তে করতে হবে ঠিক আছে দেখে নাও কি আছে যে এখানে বলেছে একটা প্রশ্ন করা হয়েছে দেখো একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা বলছে কোন কোন বছরে বিজয় জন্মেছিল কোন বছরে বিজয় জন্মেছিল আচ্ছা কোন বছরে বলেছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রশ্ন বিবৃতিটা কি বলছে দেখো ভালো করে বিবৃতি কি বলছে যে এক বিজয় বর্তমানে তার মায়ের চেয়ে চব্বিশ বছর ছোট এটা হচ্ছে এক নম্বর বিবৃতি দুই নম্বর বিবৃতি কি আছে বিজয়ের ভাই জন্মে ছিল দু হাজার সালে এবং সে তার মায়ের চেয়ে তিরিশ ছোট সে তার মায়ের চেয়ে তিরিশ বছর তাহলে এখানে কি করা যেতে পারে দেখো আমাকে বলতে হবে যে এই দুটো বিবৃতির মধ্যে কোনটা যথেষ্ট ওপরের কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আই রিপিট এই দুটো বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি যথেষ্ট সেটা তোমাকে বলতে হবে ঠিক আছে কিন্তু এখানে এটাও বলে দিই যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার আমার দরকার নেই অ্যাকচুয়াল অ্যান্সার সেটা কত সাল সেটা আমার কিন্তু কোনো দরকার নেই আমার খালি বলতে হবে যে আমি এই নিচের বিবৃতিগুলো দিয়ে অ্যান্সারটা করতে পারবো না পারবো না যথেষ্ট না যথেষ্ট নয় অ্যাজ সিম্পল অ্যাজ ক্লিয়ার দেখো আমাদের অপশনসগুলো দেখো সেইভাবেই দেওয়া রয়েছে বিবৃতি এক যথেষ্ট কিন্তু বিবৃতি দুই যথেষ্ট নয় এইভাবে নিচে দেওয়া রয়েছে ঠিক তাহলে একটু দেখে নেওয়া যাক এখানে বিবৃতি একই বলছে বিজয় বর্তমানে তার মায়ের চেয়ে চব্বিশ বছর ছোট তো এখানে বিজয় এই এক নম্বর থেকে তো আমি কোনোভাবে বলতে পারি না যে বিজয় কবে জন্মেছিল তাই না কারণ কি তার মায়ের জন্মসাল যাবো নেই তার মায়ের চেয়ে চব্বিশ বছর ছোট ঠিক আছে বাট সেটা তো আর বলা যাচ্ছে না যে কবে জন্মেছিল তাহলে আমি বিবৃতি এক যথেষ্ট নয় এটা আমি এক নম্বর ভাবে বললাম ঠিক দুই নম্বরটা একটু দেখো তো যে বিজয়ের ভাই জন্মেছিল ছিল দু সালে এবং সে তার মায়ের চেয়ে তিরিশ বছর ছোট এখান থেকেও দেখো বিজয়ের ভাইয়ের সম্বন্ধে জানা যাচ্ছে বিজয়ের ভাই কবে সালে এবং সে তার মায়ের চেয়ে ছোট বছরের সেখান থেকে দেখা যাচ্ছে যে মানে তার মায়ের চেয়ে তিরিশ বছর মানে মায়ের সঙ্গে ভাইয়ের রিলেশন পাওয়া যাচ্ছে কিন্তু বিজয়ের আলটিমেট রিলেশন কিন্তু সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক তাহলে এখানে আমি দুই নম্বরটাও কি বললাম যথেষ্ট নয় কিন্তু 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 তার মানে কি এই যে আমরা এখানে অ্যান্সার করে দেবো বিবৃতি এক বা দুই যথেষ্ট নয় না এটাও কিন্তু ভুল হবে সাবধানে করতে হবে কেন কারণ যদি আমি এই দুটো বিবৃতিকে যদি ক্লাবিং করে দিই এই দুটো বিবৃতিকে ক্লাব মানে কি বেসিক্যালি একসঙ্গে করে দিই তাহলে কি হবে দেখো তো বিজয় বর্তমানে তার মায়ের চেয়ে চব্বিশ বছর ছোট ঠিক আছে এবং এখানে দেখো বিবৃতি দুই কি বলছে বিজয়ের ভাই ছিল দু সালে এবং সে তার মায়ের চেয়ে তেত্রিশ বছর ছোট দ্যাট মিনস বিজয়ের ভাই তো দু সালে জন্মেছিল আর সে তার মায়ের চেয়ে তিরিশ বছর ছোট তার মানে কি তার মা কত সালে জন্মেছিল উনিশশো সত্তর সালে ঠিক তার তিরিশ বছর আগে এবং তার মা যদি উনিশশো সত্তর সালে জন্মায় তাহলে বিজয় কত সালে জন্মেছিল ঠিক তার চব্বিশ বছর পরে মানে চব্বিশ বছর ছোট বলে তাহলে উনিশশো সত্তরের সঙ্গে চব্বিশ বছর অ্যাড করে দাও তাহলে কত হবে উনিশশো চুরানব্বই সালে তাহলে বিজয় আলটিমেটলি উনিশশো চুরানব্বই সালে জন্মেছিল কখন জানতে পারে যখন আমি এই দুটো বিবৃতিকে ক্লাব করে দিলাম মানে একসঙ্গে করে দিলাম তাহলে এখানে আমরা কি বলবো যে বিবৃতি দুটিই যথেষ্ট দুটি বিবৃতি আমার যথেষ্ট লাগবে দুটি বিবৃতি আমার লাগবে ঠিক আছে একা বিবৃতি মানে এক নম্বর বিবৃতিকে একা বলতে পারবো না দুই নম্বর বিবৃতিকেও একা বলতে পারবো না কিন্তু যখনই আমি দুটোকে আলাদা আলাদা করে বলে দেবো তখন মানে দুটোকে ক্লাব করে দেবো তখন কিন্তু আমি অ্যান্সটা বলে দিতে পারবো এই হচ্ছে আমাদের ফান্ডা তাহলে এখানে আমাদের অ্যানসার হবে দুটি বিবৃতি যথেষ্ট নেক্সট একটি ছবিতে থাকা একটি বালককে দেখিয়ে অজিত বললো যে ছেলেটির মা আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা ছবি ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমন ভাবে সম্পর্কিত বা সম্বন্ধিত কিভাবে করা যেতে পারে একটি ছবিতে থাকা একটি বালককে অজিত অজিত কে যে ছেলেটির দেখিয়ে মা ছেলেটি মানে কোন ছেলেটির কথা বলা হচ্ছে যে ছবিতে থাকা একটা বালক রয়েছে তাহলে এখানে ছেলেটি মানে হচ্ছে বেসিক্যালি ছবিতে যে আছে আমার মানে কি যে বলছে সে সে কে সে হচ্ছে অজিত তাহলে অজিতের ঠাকুরদা অজিতের ঠাকুরদা মানে কি বাবার বাবা তার একমাত্র পুত্র মানে কি অজিতের বাবা আবার তার একমাত্র কন্যা মানে কি অজিতের বোন এই অজিতের বোনটি হচ্ছে সেই ছবিতে থাকা যে ছেলেটি আছে তার মা ওকে তাহলে এইরকম আমাদের এই ফ্যামিলি ট্রিটা তৈরি করে নিলাম এবার বলছে ছবির ওই ছেলেটির মা ছবির ওই ছেলেটির মা এই ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমন করে সম্পর্কিত ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমনভাবে সম্পর্কিত দেখো অজিতের বাবার কে হচ্ছে এটা কন্যা হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা অ্যান্সার করে দেবো অপশন বি এইভাবে আমরা অ্যান্সার করে দেবো অপশন বি দেখা মাত্র মনে হতে পারে কি যে এখানে অজিতের সঙ্গে সেই ছেলেটির সম্পর্ক বের করতে বলেছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি বলেইনি কোশ্চেনটাকে ভালো করে পড়ে দিতে হবে এখানে প্রথমে আমাকে বলে দেওয়া হলো যে অজিতের ঠাকুরদার একমাত্র পুত্র ঠাকুরদার একমাত্র পুত্র কে হতে পারে অজিতের বাবার বাবার একমাত্র ছিল মানে বাবা অজিতের বাবা হলো এবার অজিতের বাবার আবার একমাত্র কন্যা মানে কি অজিতের অজিতের বোন বাবার একমাত্র কন্যা হবে অজিতের বোন হচ্ছে আর এই বোনটা হচ্ছে সেই ছবিতে থাকা ছেলেটির মা তাহলে অজিতের সঙ্গে সেই ছেলেটির সম্পর্কটা হচ্ছে বেসিক্যালি মামা ভাগ্নে সম্পর্ক ঠিক এবার সেটা কিন্তু কোয়েশ্চেন করেনি কোয়েশ্চেন করেছে ছবির ওই ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমন সম্বন্ধ হচ্ছে তো ছেলেটির মা হচ্ছে অজিতের বোন আবার ওইদিকে অজিতের বাবার সঙ্গে রিলেশন বের করতে দিয়েছে তাহলে অজিতের বাবার মেয়ে হচ্ছে সেই ছেলেটির মা তাহলে এখানে অ্যান্সার করে আসলাম কন্যা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার খুব সাবধানে করতে হবে এই কোয়েশ্চেন্স গুলো একটু ট্রিকি কোয়েশ্চেন্স সাবধানে না করলেই কিন্তু ভুল হয়ে যাবে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে একটি সাংকেতিক ভাষাতে ডিভাইডার্স লেখা হয়েছে একটা দেখো কোড দেওয়া রয়েছে তাহলে একই ভাষাতে এটা যদি উচ্চারণ করি ডি একে কিভাবে লেখা হবে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ডি মানে দেখো তোমার ফোর আই মানে দেখো নয় ভি মানে দেখো টোয়েন্টি আবার আই রয়েছে নয় এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা প্লেস ভ্যালু দিয়ে দিয়েছি ঠিক খেয়াল রাখতে হবে এখানে ডি যেহেতু সিঙ্গেল আমরা কিন্তু সাধারণত ডি মানে জিরো ফোর লিখে দিই সেটাকে অনেক ওরা করেনি ওরা করেছে কি ডি ইজ টু ফোর করেছে এইভাবে জিনিসটাকে কোডিং করতে হবে তাহলে এখানে এস মানে কি হবে অবশ্যই উনিশ হবে আর মানে আঠেরো হবে ই মানে পাঁচ হবে ডি মানে চার আই মানে নয় ভি মানে বাইশ আই মানে নয় আর ডি মানে চার এই হচ্ছে আমাদের আনসার তাহলে উনিশ আঠেরো পাঁচ চার নয় উনিশ আঠেরো পাঁচ চার নয় বাইশ চুরানব্বই আমাদের অ্যান্সার হয়েছে গেছে অপশন এ তে প্রথমের যে অপশনটা রয়েছে দেখো সেটাই অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দা রাইট আনসার খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে আমরা এই কোয়েশ্চেনটা করে নিতে পারলাম চলে আসি নেক্সট কোয়েশ্চেনে ছবিতে একটি ঘনকের বিভিন্ন পিস্টে বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে ছবি অনুসারে তিনের উল্টো দিকে কি বসবে প্রত্যেকটা বেসিক্যালি একটা ডাইসের কোশ্চেন আমি আশা রাখবো তোমরা সকলেই মিলে ডাইসের কোয়েশ্চেন করে নিতে পারবে কেন কি আমি সমস্ত ট্রিক্স গুলো তোমাদেরকে বলে দিয়েছি দেখো এখানে তিনের উল্টো দিকে চেয়েছে তাই তোমাদেরকে বলে রাখি যে তিনের সাথে কে কে আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে তিনের সাথে দেখো এখানে কে কে আছে তিনের সাথে দেখো ছয় দুই রয়েছে তাহলে এই ছয় দুই কি কোথাও আছে এই ছয় আর দুই কি কোথাও আছে দেখো তো একটু ভালো করে এখানে দেখো ছয় রয়েছে এখানে দেখো আর কোথাও দুই নেই আবার এই তিনের সঙ্গে দেখো ছয় চার রয়েছে এই ছয় চার কি কোথাও আছে নেই আছে কি এই তো কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে তিনের সাথে দেখো এখানে পাঁচ চার রয়েছে এই পাঁচ চার কি কোথাও আছে হ্যাঁ আছে এই দেখো পাঁচ চার পাওয়া গেছে তাহলে এই পাঁচ চার আমরা বলে দেবো কমন ফেজেস এই পাঁচ চার বলে দেবো কমন ফেজেস আর এই এককে কে বলবো আনকমন ফেজেস আর এই তিনকে কে বলবো আনকমন ফেজেস ঠিক

কিছু ট্রি কিছু ট্রি আমার বাট বা কুড়ি হবে না দেখো যে সমস্ত ট্রি তোমার ফ্লাওয়ার হচ্ছে যে সমস্ত ট্রি তোমার ফ্লাওয়ার হচ্ছে সেই সমস্ত ফ্লাওয়ারগুলো গুলো কিন্তু কোনোভাবেই বার্ড হচ্ছে না কারণ কারণ ভালো করে ভেবে দেখো ট্রি এর সঙ্গে ফ্লাওয়ারের কোনো রিলেশন নেই তাহলে যে সমস্ত ট্রি গুলো ফ্লাওয়ার হচ্ছে না বা বেসিক্যালি যদি বলি সাম ট্রিজ আর নট বার্ডস ট্রি এর কিছু অংশ আমার কিন্তু বার্ডস হচ্ছে না যে ট্রি এর সঙ্গে আমার ফ্লাওয়ারের রিলেশন কোনোভাবেই আসছে না তাহলে সেই ফ্লাওয়ার কিভাবে আমার বার্ডস হতে পারে তাহলে সাম ট্রিজ আর নট বার্ডস এটা একদম কনফার্ম অ্যানসার বলা যায় ঠিক আছে কনক্লুশন ওয়ান ইজ রাইট নেক্সট সাম বার্ডস আর নট ট্রিজ সাম বার্ডস আর নট ট্রিজ কিন্তু উল্টোটা বলা যাচ্ছে না ভালো করে দেখো সাম বার্ডস আর নট ট্রিজ মানে কি কিছু বার্ড কিছু কুড়ি যেগুলো কিন্তু ট্রি হবে না দেখো হ্যাঁ অবশ্যই এরকম যদি বলি এই পোর্শনটা দেখো এই পোর্শনটা দেখো আমার বাড় রয়েছে এই পোর্শনটা তো আমার বাড় রয়েছে কিন্তু এই পোর্শনটা আমার প্রিয় হচ্ছে না তাহলে এই বল এইভাবে উল্টো ভাবে বলা যেতে পারে যে সাম বার্ডস সাম বার্ডস আর নট ট্রিজ মানে বার্ডসের যে অংশগুলো ফ্লাওয়ার সেই ফ্লাওয়ার গুলো তো তোমার ট্রি হচ্ছে না তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি সাম বার্ডস আর নট ট্রিজ এটাও বলা যাচ্ছে তাহলে আমরা বলে দেবো অ্যান্সার অপশন ডি বোথ ফলোস অ্যান্সার অপশন ডি বোথ ফলোস ক্লিয়ার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে এখানে দেখো এটা আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন রয়েছে এবং আমরা খুব সহজে এটার অ্যানসারটা করে নিতে পারবো কিভাবে করব একটু দেখবো যে এখানে আমরা বলছি যে প্লাস এর অর্থ কি আছে গুণ মাইনাসের এর অর্থ কি আছে ভাগ গুণের অর্থ কি আছে মাইনাস ভাগের অর্থ কি আছে প্লাস এইবার আমাদের বলতে হবে যে দশ ভাগ চল্লিশ মাইনাস চার গুণিত পাঁচ প্লাস দুই কত ফেলো কত হবে তাহলে চলো লেখো দশ ভাগ ভাগ মানে কি আছে প্লাস চল্লিশ মাইনাস মানে কি আছে ভাগ চার গুণ মানে কি রয়েছে পাঁচ তারপরে প্লাস মানে কি রয়েছে গুণ এবার একটু ভালো করে ভেবে দেখো যে এখানে আমরা বদমাশুলটা অ্যাপ্লাই করব। এখানে আমরা বদমাসুলটা অ্যাপ্লাই করব তাহলে এখানে দেখো চল্লিশ ভাগ চারে কত হবে দশ ঠিক আচ্ছা চলো লেখো দশ প্লাস দশ মাইনাস পাঁচ দিয়ে দশ হয় দেখো দশ দশ ক্যান্সেল আউট হয়ে গেল পরে থাকলো দশ তাহলে অ্যান্সার করে আসো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্সার কি করে আসো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে বলছে নিচে দেওয়া সংখ্যাগুলির সঙ্গে সম্বন্ধিত অপশন খুঁজে বার করো ঠিক আছে এখানে দেখো তোমার তিনটে সংখ্যা দেওয়া রয়েছে একুশ আটত্রিশ এবং পঞ্চান্ন একুশ আটত্রিশ এবং পঞ্চান্ন তো আমাকে এটা রিলেটেড আমাকে অপশনস গুলোর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে তো কিভাবে বের করা যায় দেখো ভালো করে যদি আমি একুশের সঙ্গে আটত্রিশের একটা ডিফারেন্স বের করি সেটা কত হয় সতেরো আটত্রিশের সঙ্গে পঞ্চান্ন ডিফারেন্স যদি বের করি সেখানে দেখো তোমার ডিফারেন্স কত আসছে সতেরো তাই তো এইবার আমাকে দেখে নিতে হবে অপশনস মধ্যে কোনগুলোর ডিফারেন্স আমার সতেরো আছে বাই এনি চান্স আই রিপিট বাই এনি চান্স যদি এখানে কোনো কারণে যদি আমরা ডিফারেন্স গুলো যদি সেম সেম সতেরো সতেরো না দেখতে পাই যদি এরকমও থাকে আগে অবশ্যই প্রথম প্রেফারেন্স করবো কি যে সতেরো ডিফারেন্স দেখবো যদি এখানে আমরা না দেখতে পাই তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে যেটা সেটা হচ্ছে যে সেম ডিফারেন্স মানে সেম ডিফারেন্স মানে কি যে ধরো এখানে ধরো চার ডিফারেন্স আছে এখানে চার ডিফারেন্স আছে তাই এখানেও সেটাও কিন্তু নেওয়া যায় ঠিক আছে এই বলা হয় সাদৃশ্যতা সাদৃশ্যতা বা সিমিলারিটি খুঁজতে হয় ঠিক আছে তো কিন্তু প্রথম প্রেফারেন্স কিন্তু মাইন্ড ইট যে তোমাকে কিন্তু ডিফারেন্সটাকে সতেরোটাই খুঁজতে হবে যেটা তোমার অ্যাকচুয়ালি অঙ্কে দেওয়া রয়েছে উনিশের সঙ্গে ছত্রিশের ডিফারেন্স কত ছত্রিশ আর সতেরো ডিফারেন্স করলে দেখো তোমার ওখানে সতেরো আছে এবং ছত্রিশের সঙ্গে পঞ্চান্ন ডিফারেন্স কত আছে তুমি দেখতে পাচ্ছি এখানে উনিশ তাহলে সতেরো আর উনিশের ডিফারেন্স হচ্ছে মিলছে না তাই না তাহলে অপশন এ আমি সেই অর্থে ক্যান্সেল করলাম নেক্সট ছাব্বিশ আর একচল্লিশের ডিফারেন্স কত দেখো এখানে তোমার পনেরো আসছে তারপরে একচল্লিশ আর উনষাট ডিফারেন্স কত আসছে আঠেরো তো এটাও আমার হচ্ছে না নেক্সট পঁয়ত্রিশ আর বাষট্টি ডিফারেন্স কত সতেরো সরি সাতাশ সাতাশ হচ্ছে তাহলে এটাও আমার কিন্তু হচ্ছে না পরেরটা দেখে নেবো তেইশের সঙ্গে চল্লিশের ডিফারেন্স কত সতেরো চল্লিশের সঙ্গে সাতান্ন ডিফারেন্স কত সতেরো দেখো মিলে গেছে তাহলে সতেরো সতেরো অ্যান্সার করে দিলাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমি আবারও বলে দিচ্ছি এই টাইপের কোয়েশ্চেন্সে প্রথমে যে সিমিলারিটি তোমার অ্যাকচুয়াল কোশ্চেনে আছে সেটার রেসপেক্টে অ্যান্সার গুলো বের করার চেষ্টা করবে বাই এনি চান্স যদি সেটা না থাকে তাহলে কিন্তু তোমার সেম যদি তোমার এখানে সতেরো মানে দুটো তো সেম সেম ডিফারেন্স তাহলে সেম সেম নাম্বারের ডিফারেন্স তোমাকে খুঁজে নিতে হবে এইভাবে জিনিসগুলোকে করা হয়ে থাকে সাধারণত এই কোয়েশ্চেন গুলো আগে স্টাফ সিলেকশনে দিত বাট এখন কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টে দিতে শুরু করেছে ঠিক আছে তোলে এসো नेक्स्ट क्वेश्चन है नीचे থেকে যে শব্দটি ইনস্টিটিউশনালাইজ ইনস্টিটিউশনালাইজ এই শব্দ থেকে তৈরি করা যায় না সেটি চিহ্নিত করো সেটি চিহ্নিত করো তাহলে কিভাবে করা যাবে দেখো দেখো এখানে তৈরি করা যায় না বলেছে তাই না তৈরি করা যায় তো টিউশনস তো ডেফিনেটলি করা যাবে টিউশনস মানে ভালো করে দেখো টি ইউ টি আই ও এন রয়েছে কোনো অসুবিধা নেই ইন কি আছে ইনটিউশন ইনটিউশন রয়েছে তো আই এন তারপরে নিউট্রিশন তো দেখতেই পাচ্ছি তারপরে কি রয়েছে নিউট্রিশন নিউট্রিশন তাহলে এন রয়েছে দেন এস তোমার ইউ রয়েছে নিউট্রিশন ভালো করে ভেবে দেখো তোমার নিউট্রিশনের মধ্যে এ নিউ তো হয়ে গেল এ এন ইউ হয়ে গেল তারপরে টি আর আই টি আই ও এন তো টি আই ও এন তো হয়ে গেল আর টি আর্টটা দেখো তোমার কিন্তু নিউট্রিশনের মধ্যে যে আর্টটা রয়েছে সেই আর কিন্তু আমার ইনস্টিটিউশনালাইজের মধ্যে নেই তাহলে আর যদি মিসিং থাকে তাহলে আমার নিউট্রিশনটা কিভাবে তৈরি করবো তাহলে এটা করা যাবে না অ্যান্সার করে এসো অপশন সি ইজ দ্য রাইট নিউট্রিশন ইজ দ্য রাইট অ্যান্সার নিউট্রিশন ইজ দ্য রাইট ইনসুলেশনটা একটু দেখে নেবো আইএন তো রয়েছে আইএনএস তো রইছে আর ইউ ইউটা কোথায় আছে ইউ এখানে পাওয়া গেছে এন্ড দেন লেশন টি তো গেছে আর এল আরিয়ে তো পাওয়া গেছে তাহলে আমার সবই হচ্ছে বাট নিউট্রিশনের আর শব্দটি ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনালাইজ শব্দতে নেই বলেই আমরা কিন্তু এটার অ্যান্সার কি করলাম অপশন সি ইজ এর অ্যান্সার ঠিক আছে বারবার বলছি তোমাদের পরীক্ষা কিন্তু আলাদা লেভেলের হচ্ছে এখন ঠিক আছে ফুড এসআই আমাদের কিন্তু চোখ খুলিয়ে দিল এক রকমের চোখ খুলিয়ে দিয়েছে কিরকম ভালো করে একটু তোমাদের যদি ছোট্ট করে একটা জিনিস বলি সেটা হচ্ছে সিট টোটাল তো ছটা সিট পরীক্ষা হয়েছিল আশা করি তোমরা জানো সেটা হ্যাঁ সিট টু ওয়ানে একদম মানে হালুয়ার থেকেও হালুয়া মানে হালুয়াকে যদি হালুয়া করা হয় তাহলে সেই লেভেলে কোশ্চেন দেওয়া হয়েছিল আশা করি তোমরা সেটা দেখেছো কোশ্চেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেই পেয়েছো শোনা যাচ্ছে শিফট সিক্স যেটা পরের দিন মানে সবার লাস্টে যে শিফটটা হয়েছে সেখানে জিকেটাও একটু নাকি মডারেট করেছে এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ম্যাথসে অবাক কাণ্ড ভাবে ট্রিকোনোমেট্রি জিওমেট্রি অ্যালজেব্রা এই জাতীয় অ্যাডভান্স ম্যাথস দিয়ে দিয়েছে ঠিক আছে তুমি খালি ভাবো কোথায় শিফট করেছে ওরা বুঝতে পারছো তো ওরা না প্রথম কথা তো নর্মালাইজেশন করছে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে মানে ঘাপলাবাজিতে ওস্তাদ সত্যি কথা বলতে আমি ওপেনলি বলছি পিএসসি ঘাপলাবাজিতে ওস্তাদই করেছে রীতিমতো ঠিক আছে ওরা যদি চাইতো ইচ্ছা করলে সমস্ত কিছু আটকে দিতে পারতো কিন্তু কিছুই করেনি আর দুই তিন নম্বর হচ্ছে যে এখানে নর্মালাইজেশন নেই নর্মালাইজেশন কেন নেই কারণ কি যদি নর্মালাইজেশন করতে তাহলে আমি তোমাকে সিফট ওয়ানের যে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের যে একটা অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজ কিন্তু মানে সিফট সিক্সের ছেলে মেয়েরা পাচ্ছে না ভালো করে ভেবে দেখতে হবে এটা ঠিক আছে কোয়েশ্চেন যথেষ্ট হার্ড লেভেলে করেছে এবং মানে যথেষ্ট হার্ড লেভেল ইন দ্য সেন্স অ্যাট লিস্ট অ্যাটলিস্ট রেসপেক্টে যদি বলি যেখানে পাতি পাতি কিছু কোয়েশ্চেন দিয়েছে সিফট ওয়ানে ভাবতে পারা যাবে না এত এত কোয়েশ্চেন দিয়েছে কিন্তু শিফট সিক্সে একটু হলেও চেঞ্জ করে দিয়েছে এই যে একটা কি বলবো লেভেল অফ ডিফিকাল্টি সেটা কিন্তু শিফট করে দিয়েছে এটা কিন্তু যেখানে নর্মালাইজেশন থাকে না সেটা কিন্তু কোনোভাবেই করা উচিত নয় এটা তো একদম মানে বাস্তব কথা ঠিক আছে তো যাই হোক আমাদেরকে সব কিছুর জন্য প্রিপেয়ার হয়ে থাকতে হবে আশেপাশে বিভিন্ন রকমের আন্দোলন বল বা বিভিন্ন যাই কিছু হোক না কেন আমাদের সাপোর্ট তো করে যেতেই হবে সাপোর্ট না করলে কিভাবে আমরা এটার যোগ্যতা আমরা নিজেদের বিচার করতে পারবো তাই না তোমাকে কিন্তু পড়াশোনা সেই লেভেল করতে হবে তুমি কিন্তু কখনোই ভাববে না যে আমার সিপ ওয়ানের মতন মানে সবসময় মানে লেভেল আসবে এবং ভেবে রাখতে হবে সিপ সিক্স এর মতন লেভেল আসবে এবং তারপরে তোমাকে যেখানে কম্পিটিশনটা দিতে হবে তো সেই হিসাবে নিজেকে তৈরি করতে হবে এটাই আমার বলার ছিল যাই হোক চলে আসে নেক্সট কোয়েশ্চনে বিলুপ্ত বিকল্পটি খুঁজে বের করে সিরিজটি সম্পূর্ণ করো বিলুপ্ত বিকল্পটি খুঁজে বের করে সিরিজটি সম্পূর্ণ করো এখানে দেখো বিভিন্ন নাম্বারস এন্ড লেটারস রয়েছে আমি যদি ফার্স্ট এর টার্গেট করি এক রয়েছে তিন রয়েছে পাঁচ রয়েছে সাত রয়েছে এক তিন পাঁচ সাত আশা করি দেখতেই পাচ্ছ বা বুঝতে পারছ দুই করে বেড়ে যাচ্ছে তাই না তাহলে আমার পরেরটা কি আসবে নাইন আসবে নাইন দিয়ে দেখো এখানে আমার দুটো রয়েছে ঠিক আচ্ছা এল তারপরে দেখো জে তারপরে এইচ তারপরে এফ যদি আমি লেটার নাম্বার গুলো লিখি এল মানে কত বারো জে মানে কত দশ এইচ মানে কত আট এফ মানে কত ছয় তো ছয় মানে কি হবে এর পরেটা কি হবে অবভিয়াসলি চার হবে চার মানে কি আসবে ডি তাহলে নাইন ডি আসবে এখানে একটু কোশ্চেনটা ভুল আছে অপশন ভুল আছে ডেফিনেটলি নাইন ডি হবে এবং তারপরে জেড ভি আর এন মানে কত বাইশ আর মানে কত আঠেরো এর মানে কত চোদ্দ তারপর চার করে কমে আছে তা চার করে কমে হলে এখানে দশ আছে দশ মানে কি আসবে জে তাহলে আনসার হবে নাইন জে জেচুয়াল আনসার হবে নাইন টি যে তাহলে এখানে একটা কাজ করে এখানে দশটাকে সরিয়ে নাইন করে দাও অ্যান্সার করে দাও অপশন ডি নাইন ডি জে এখানে অপশন আমি আবার বলে দিচ্ছি অপশন থেকে একটু ভুল আছে এর অ্যাকচুয়াল অ্যান্সার হবে নাইন ডি জে ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে এখানে বলা হচ্ছে একটি ক্লাসে সুমিতা সুমিতা রয়েছে সুমিতা পাজা সুমিতা উপরের দিক থেকে ছয় নম্বরে এবং নিচের দিক থেকে ছাব্বিশ নম্বরে রয়েছে ওই ক্লাসে মোট কতজন ছাত্রী রয়েছে কিভাবে আনসার করা যায় আমরা যদি ডায়াগ্রাম ওয়াইজ যদি করি ব্যাপারটাকে অবশ্যই আমরা ডায়াগ্রাম ওয়াইজ করবো এবং অবশ্যই শর্টকাট টাও অ্যাপ্লাই যদি আমরা ডায়াগ্রাম ওয়াইজ করি দেখো উপরের দিক থেকে যদি ছয় নম্বরে থাকে তাহলে তার উপরে কয়জন থাকে সুমিতা পাঁচজন এবং নিচের দিক থেকে ছাব্বিশ নম্বরে রয়েছে নিচের দিক থেকে যদি ২৬ নম্বরে সেই একই সমিতায় যদি থাকে তাহলে ব্যাপারটা কি এসে দাঁড়ালো তার নিচে পঁচিশ জন রয়েছে এই তো হচ্ছে গল্প তাহলে টোটাল কয়জন আছে বলো তোমার ওপরে পাঁচজন ছিল মাঝখানে আছে সুমিতা বলে আর প্লাস পঁচিশ জন আরেকজন তাহলে কতজন হলো পঁচিশ একে ছাব্বিশ পাঁচে একত্রিশ জন হয়ে গেল তাহলে এটা তো এটা তো গেল আমাদের ব্যাপারটা যে কনসেপচুয়ালি আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলাম একত্রিশ জন অ্যান্সার করে দিলাম কিন্তু পরীক্ষা তো তাড়াতাড়ি কিছু করা যাবে না তুমি এবারে কি করবে টোটাল সেটা হতো ছাব্বিশ মাইনাস ওয়ান করে দাও তাহলে করতে হবে ছাব্বিশ ছয় বত্রিশ মাইনাস একত্রিশ হয়ে গেল আমাদের আনসার এইভাবে আনসার গুলো করে নিতে পারবো কোনো রকম কোনো অসুবিধাই হবে না জাস্ট তোমাকে কিন্তু কিছু প্র্যাকটিসে থাকতে হবে নেক্সট কোয়েশ্চনে দেখো এখানে কি বলেছে ব্যতিক্রম ব্যতিক্রমটি চিহ্নিত করো কি বলেছে ব্যতিক্রম ব্যতিক্রমটি চিহ্নিত করো কিভাবে করা যেতে পারে দেখো এখানে তিন টোটাল তিনটা তিনটা করে লেটারস রয়েছে চারটি অপশনস রয়েছে তোমাকে বলতে হবে ব্যতিক্রম আমরা যদি প্রত্যেকটা লেটার গুলোকে টার্গেট করি যদি আমরা লেটার নাম্বারগুলোকে লিখি তাহলে দেখো তো কি রকম কি আছে এম মানে তেরো ঠিক আছে এন মানে চোদ্দ এস মানে উনিশ পরেরটা দেখে নেবো ও মানে ষোলো সরি ও মানে পনেরো ও মানে কত আছে ও মানে আছে পনেরো ঠিক আছে ও মানে পনেরো তারপরে পি মানে ষোলো ইউ মানে একুশ আই মানে নয় এল মানে বারো টি মানে কুড়ি আর জি মানে সাত এইচ মানে আট এম মানে তেরো আশা করা যায় তোমরা এবার চিনতে পেরে গেছো কোথায় কি গন্ডগোলটা আছে দেখো এখানে তেরোর সঙ্গে চোদ্দ রিলেশন প্লাস ওয়ান চোদ্দোর সঙ্গে উনিশের রিলেশন প্লাস ফাইভ পরটা দেখো প্লাস ওয়ান পাওয়া যাচ্ছে এবং ষোলোর সঙ্গে একুশ মানে প্লাস ফাইভ পাওয়া যাচ্ছে আমি যদি দেখি সাথে সঙ্গে আঠের রিলেশন প্লাস ওয়ান আটের সঙ্গে তেরো রিলেশন প্লাস ফাইভ তাহলে গন্ডগোল তো আমার অপশন সিতে রয়েছে এখানে দেখো প্লাস থ্রি হয়ে গেছে আবার এখানে দেখো আট হয়ে গেছে তাহলে গন্ডগোল তোমার এখানে রয়েছে তাহলে হয়ে অপশন সি আন্সার কি করলে অপশন সি আইএলটি ইজ দা রাইট আনসার চলে আসব আমরা নেক্সট কোশ্চেনে আমরা দেখব 12 নম্বরে একটা কোশ্চেন কি রয়েছে বলছে কোশ্চেন ফিগারে এক্স ওয়াই একটি দর্পণের অবস্থা নির্দেশ করছে আনসার ফিগারে এ বি সি দেওয়া রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক দর্পণ প্রতিবিম্বটি নির্বাচন করো বা মিরর ইমেজ বা মিরর ইমেজ তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যদি আমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করি এই কোয়েশ্চেনটা কিভাবে কি করা যায় তাহলে দেখো যে আমার যে ফিগারটা রয়েছে এখানে রয়েছে এবার মিররটা রয়েছে বাম দিকে তাহলে অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা তৈরি হবে এইভাবে ঠিক ঠিক আচ্ছা দেখো এখানে তোমার এই গোলটা রয়েছে তাহলে গোলটা তো তোমার এই একদম ঠিক পাশে চলে আসলো আর এই যে দাগটা এই দাগটা কি আছে এই দাগটা অনেকটা এইভাবে চলে যাবে অপোজিট ভাবে আর এই তীর চিহ্নটা কি হবে ভেতরের দিকে এইভাবে আসবে এবার আমাদের অ্যান্সারটা এইভাবে খুঁজতে হবে এই অ্যান্সারটা ওদের পাওয়া যাচ্ছে দেখো তো একটু দেখি এই অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে ভালো করে দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছি আমরা অপশন বি তে খুব সুন্দরভাবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো ভালো করে বুঝবে যে ধরো একটা দাগ রয়েছে এবার এই দাগের এদিকে যদি আমি মানে মিরর দিয়ে দিই তাহলে মিরর দিলে কি হবে এর অপোজিট এইভাবে হবে বা এই দাগটা ধরো এদিকে রয়েছে এবার এই দাগটা যদি মিরর দিয়ে দিই তাহলে এইভাবে এসে যাবে এটা যদি অরিজিন সরি এটা যদি অরিজিনাল দেওয়া দেওয়া হয় তাহলে এটা হচ্ছে মিরর আর এটা দেখো মিরানি মাছ দুটাই কিন্তু মিরর মাছ কিন্তু দুটোর দুই দিকে মানে এটা যদি এটা যদি অরিজিনাল ফিগার হয় মিরারটা যদি ডান দিকে হয় তাহলে তার মিরানি মাছটা কোন দিকে আসছে ডান দিকে উল্টোভাবে আর এটা কি করছে উল্টো ভাবে ভি সেপ নিচ্ছে সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভুল হবে সাবধানে করতে হবে নাহলে ভুল হবে চলে আসো তেরো নম্বর কোয়েশ্চেন চলে আসো তেরো নম্বর কোয়েশ্চেনে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে পাঁচজন বালক বালিকা একটি শাড়িতে বসে রয়েছে এস বসেছে পি এর ডান দিকে কে বসেছে আর এর ডান দিকে এবং পি এর বাম দিকে টি বসেছে এস এর ডান দিকে তাহলে মাঝে কে বসেছে তাহলে মাঝে কে বসেছে কিভাবে করা যেতে পারে পাঁচজন বালক বালিকা একটি শাড়িতে বসে আছে এবার শাড়ি মানে কি রো অ্যারেঞ্জমেন্ট এটা শাড়ি মানে কি শাড়ি মানে রো অ্যারেঞ্জমেন্ট রো তাহলে এস বসেছে পি এর ডান দিকে তাহলে পি এর ডান দিকে এস বসে গেল পি এর ডান দিকে এস বসে গেল কে বসেছে আর এর ডান দিকে কে বসেছে আর এর ডান দিকে এবং পি এর বাম দিকে তাহলে এই যে এবং বং কথাটা বলা হলো কাকে বলা হলো যে প্রথমে বলেছে তাহলে কে কে বসেছে পি এর বাম দিকে এই পি এর বাম দিকে কে আছে কে আর এই আবার কে বসেছে কি আর এর ডান দিকে তাহলে কে বসেছে আবার আর এর ডান দিকে এইরকম ভাবে নেওয়া গেলো ঠিক টি বসেছে এর ডান দিকে টি বসেছে এস এর ডান দিকে টি বসেছে এস এর ডান দিকে হয়ে গেল তাহলে মাঝে কে বসেছে তাহলে মাঝে কে বসেছে কিভাবে পারে তাহলে মাঝে দেখো তোমার এখানে কে বসেছে পি বসেছে তাহলে মাঝে আমার পি বসেছে খুব সুন্দরভাবে ভাবে আনসার করে দিলাম অপশন এ ইজ দা রাইট আনসার খুব সুন্দর ভাবে আনসার করে দিলাম অপশন এ পি ইজ দা রাইট আনসার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে বিরাট প্রথমে তার বাড়ির পঞ্চাশ মিটার দক্ষিণে যান তারপর বাম দিকে কুড়ি মিটার যান তারপর উত্তর দিকে ঘুরে তিরিশ মিটার যান বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছেন কিভাবে করা যেতে পারে বিরাট প্রথমে তার বাড়ির যে কোনো একটা পজিশনে তার বাড়িকে বা হাউসকে দিয়ে দাও এবার বলা হচ্ছে যে তার বাড়ির দক্ষিণ দিকে কতটা গেছে পঞ্চাশ মিটার তারপর বাম দিকে কুড়ি মিটার যান বাম দিক মানে কি সে তো দক্ষিণ দিকে নেমে আসছিল তাহলে বাম দিকটা হবে এই দিকটা এবং এখানে কত মিটার কুড়ি মিটার তারপর উত্তর দিকে তিরিশ মিটার আচ্ছা পঞ্চাশ মিটার নেমে আসছে তাই না তাহলে তিরিশ মিটার অল্প একটু উঠবে পুরোটা উঠবে না কিন্তু পুরোটা উঠবে না এটাই কিন্তু অনেকে ভুলটা করে অনেকে ভাবে কি পুরোটা উঠিয়ে দেবে তখন কিন্তু আলটিমেটলি ডিরেকশনটা ভুল হয়ে যায় তারপর উত্তর দিকে ঘুরে তিরিশ মিটার যাচ্ছেন তাহলে বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছেন বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছেন কিভাবে করা যেতে পারে দেখো তার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে এখন সে কোন পজিশনে রয়েছে এই 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 তাহলে ডিরেকশনটা তোমাকে বলতে হবে কোন ডিরেকশন হচ্ছে ভালো করে ভেবে এই ডিরেকশনটা আসছে না তাহলে এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে সাউথ তাহলে এটা হয়ে গেল কি সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব অ্যান্সার করে আসছে অপশন বি অনেকে কি করে এই অপোজিট ডিরেকশনটা দেখতে শুরু করে দেয় মানে তারা এই ডিরেকশনটা বলে দ্যাট ইজ এটা নর্থ যদি হয় এটা যদি ওয়েস্ট হয় তাহলে এটা নর্থ ওয়েস্ট বলতে শুরু করে দেয় মানে উত্তর পশ্চিম দেখো অপশনস এর প্রথমেই অপশনস কিন্তু উত্তর রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই হবে না এখানে বলতে দেখো বিরাট তার বাড়ি থেকে কোথা থেকে বাড়ি থেকে তাহলে বাড়ির রেসপেক্টে তোমাকে ডিরেকশনটা বলতে হবে তাহলে বাড়ির রেসপেক্টে কি আসছে দক্ষিণ পূর্ব অপশন বি ইজ দা রাইট আন অপশন বে ইজ দ্য রাইট আন স্যার চলে আসো নেক্সট কোয়েশ্চনে সিরিজ টি সম্পূর্ণ করুন সিরিজটি টি সম্পূর্ণ করুন এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে অ্যালফাবেটিকাল সিরিজ বলা হয় তো দেখো এখানে বিভিন্ন লেটারস দেওয়া রয়েছে এবার আমাকে লাফটে যে লেটারস গুলো হবে সেগুলো আমাকে বলতে হবে সবসময়ের জন্য তোমাদেরকে বলে রেখেছি এই টাইপের কোয়েশ্চেন সে ফার্স্ট লেটার বা যেকোনো একটা লেটার ফার্স্ট ও থ্রেডি হোক থার্ড হোক ফার্স্ট লেটারকে টার্গেট করবে যেমন ধরো তোমার এখানে জে রয়েছে এখানে দেখো কে রয়েছে এখানে দেখো এল রয়েছে এখানে দেখো এম রয়েছে আশা করি বুঝতে পারছো জে কে এল এর তারপর এটা কি হবে এন দিয়ে স্টার্ট হবে এন দিয়ে স্টার্ট হবে এবং এন দিয়ে দেখো তোমার এখানে একটাই অপশন রয়েছে অপশন বি করে বেরিয়ে যেতে পারো তবে হ্যাঁ আমি একটু পুরোটাই চেক করিয়ে দেবো দেখে নাও এখানে রয়েছে এ এখানে রয়েছে বি এখানে রয়েছে সি এখানে রয়েছে ডি তাহলে তারপরে এটা কত হবে ই হবে ডি এর পরে ই আছে ঠিক আর তারপরে এখানে যেটা রয়েছে কে এখানে দেখো এল এখানে দেখো এম এখানে দেখো এন তাহলে এখানে কি হবে ও তাহলে আনসার কি হলো এন ই ও ইজ দা রাইট আনসার আনসার কি করলে এন ই ও ইজ দা রাইট আনসার এইভাবে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে 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 অঙ্কগুলোকে বা রিজনিং গুলোকে অ্যাকচুয়ালি করতে হবে ঠিক আছে তোমাদের একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে যেটা হচ্ছে আমি অলরেডি দিয়েছিলাম গত শনিবারেই আমি ক্লাসে দিয়ে বলে দিয়েছিলাম তবুও আরেকবার বলে দিই যে এই শুধুমাত্র এই সপ্তাহটা শুধুমাত্র এই সপ্তাহটা দ্যাট ইজ আঠেরো থেকে তোমার চব্বিশ এই যে সপ্তাহটা এই উইকটা তোমাদেরকে বলে রাখছি যে এই উইকটা আমরা কি করছি একটু কোয়েশ্চেন্স কম করাচ্ছি বা কম বলতে পনেরোটা করে করাচ্ছি আমাদের ক্লাসে কিন্তু করে মার যাচ্ছে না আমরা কোয়েশ্চেন্স কম করাচ্ছি কেন কারণ এটা সত্যি কথা বলতে আমার নিজের একটু পার্সোনাল কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তো যার জন্যই আমরা এটাকে একটু করছি কিন্তু তার মানে এই নয় যে আমরা এই আবার সেই পনেরোটাই করে করবো না কখনোই না আমরা আবার সেটা কিন্তু শিফট করে যাবো তিরিশটা হবে যেটা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ভার্সান রয়েছে ম্যাথসেও তিরিশটা হবে রিজনিংও তিরিশটা হবে চিন্তা একদম করার কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ তোমাদেরকে আমাদের এই একটা সপ্তাহ অবশ্যই সাপোর্ট করে যেতে হবে বিশেষ করে আমাকে কিন্তু অবশ্যই আমাকে ইন দ্য সেন্স তোমরা যারা যারা আমার ক্লাস করে আমাকে দাদা দাদা করে অন্তত ভালোবাসো সেই ভালোবাসাটা কিন্তু দেখাতে দেখাতে হবে মানে কি তোমরা একটু ধৈর্য ধরে এই করে যাও ঠিক আছে আর এই যে আধ ঘন্টা এই ক্লাস হলো তিরিশ মিনিট যে ক্লাস হলো বা চলো পঁয়ত্রিশ মিনিট ক্লাস হলো বাকি সময়টা কি করবে বাকি সময়টাকে থাকবে না আমি কখনো বলবো না আমি বলবো যে তুমি তারপরেও আমার আগের ক্লাসগুলো তোমার একটু পারলে রেকর্ড ভার্সন দেখে নাও যেখানে তোমার আমি তোমাদেরকে বিভিন্ন রকমের পুলিশ রেলিটের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করিয়েছি যেখানে প্র্যাকটিস করিয়েছি সেই প্র্যাকটিসগুলোকে তুমি রেগুলার করতে থাকো দেখবে রিভিশনটা তো তোমাদের দরকার যে তুমি ম্যাথ পড়ো জিআই পড়ো তোমার জি পড়ো জে করো না কেন তোমার রিভিশন দরকার রিভিশন করবে কিভাবে এই রকম ক্লাস করে করে সবসময় তো তুমি আর কন্টিনিউয়াস রিভিশন করতে পারবে না তোমাকে নির্দিষ্ট টাইমে মেনটেন করে এটা গ্যাপে গ্যাপে রিভিশন দিতে হবে ঠিক আছে তো এই এই সময়টাই হচ্ছে সেই সময় যেটা বেসিক্যালি তোমরা এই তিরিশ মিনিট করে পার ক্লাসে যে পেয়ে যাচ্ছ সেটা তোমরা একটু রিভিশনের কাজে লাগাও ঠিক আছে আর আমি পবন সাথে সংগ্রাম ব্যাচ আমাদের একাডেমির পেইড ব্যাচ করছে যারা যারা জয়েন করতে চাও এটা হচ্ছে সংগ্রাম ব্যাচ ফোর পয়েন্ট ও মানে চার নম্বর ব্যাচ এটা হতে যাচ্ছে যেখানে জি কে ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছুই তোমরা অধ্যায় ভিত্তিক এবং অবশ্যই এমসি ক্লাস সমস্ত কিছু পেয়ে যাচ্ছো ক্লাসটা শুরু হচ্ছে আঠাশে মার্চ থেকে তোমরা যারা যারা ইন্টারেস্ট রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার মাধ্যমে আমাদের এই সিআরপি একাডেমি পেজ ব্যাচ করছে সে জয়েন করতে পারো তার জন্য তোমরা যেটা জয়েন করবে সেটা হচ্ছে আমাদের নাইন সিক্স ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বারে করে নিও অফিসিয়াল টাইমে তোমরা ফোন করে নিতে পারো বা আদার্স টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ পিং করে রাখতে পারো আমরা ডেফিনেটলি তোমাদেরকে ঠিক ঠিক ভাবে গাইড করে দেবো কিভাবে কি করতে হবে কোথায় ক্লাস হবে কোথায় পেমেন্ট করতে হবে সমস্ত করে তোমাদের সাথে শেয়ার করে দেবো একদম চিন্তা করবে না ঠিক আছে সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবে এবং সেখানে বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক মক টেস্ট থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে সব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ফুল মার্চের সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাচ্ছ কমেন্ট সেকশনে তোমরা আমাকে যেটা বলবে আজকের ক্লাসের কোয়েশ্চেন্সগুলো নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় একবার একটু রেকর্ড ভার্সন দেখে নিও তারপরে যদি ডাউট হয় অবশ্যই আমাকে কিন্তু জানাবে দাদা এখানে প্রবলেম হলো ঠিক আছে আর দুই নম্বরে হচ্ছে আমাদের সিআরপি একাডেমির এই যে কি করলে সেখানে পণ্যতে তোমরা কত পেলে এবং এটা কিন্তু কি হবে তোমাদের ইভ্যালু ঠিকঠাক হবে না তোমরা কত পাচ্ছ না যে তোমাদের আর কোন লেভেলে প্রিপারেশন করাতে হবে ঠিক আছে আমি এখন দেখো দেখা গেলো ইজি লেভেল কথা কথা বলছি ইজি লেভেল কোশ্চেন দিয়ে দিলাম তুমি ওখানে হয়তো পণ্যতে হয়তো কথা কথা পণ্যই পেয়ে গেছো হম এবার আমি ইজি লেভেলই করিয়েছি সেটা করলে তো হবে না আমাকে তখন একটু একটু মডার্ন ভার্সনে যেতে হবে তবে গিয়ে তোমরা একটু হয়তো নিজেকে চ্যালেঞ্জ করতে পারবে নিজেকে আরো একটু বেশি মানে কি বলবো ঘষতে ঘষা মজা করতে পারবে তো এইখানে এইটাই হচ্ছে গল্পটা ঠিক আছে এবার তুমি যদি এটা যদি জেনুইনলি না বলো জেনুইনলি না বললে কিন্তু হবে না জেনুইনলি বলতে হবে তবে কি তোমাদের অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশনটা ঠিকঠাক হবে ঠিক আছে আর তোমাদের যদি আমাদের এই ক্লাস নিয়ে কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু তোমরা আমাদের নির্দিষ্ট মানে ভালোভাবে তোমরা বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো যে স্যার এই করতে হবে বা এই করা দরকার বা এটা আমরা চাইছি এটা আমরা পেলে খুব ভালো হয় এইভাবে যদি তোমরা আমাদের সাজেশন দাও সেটাও অবশ্যই আমরা মানবো অবশ্যই আমরা দেখবো কেন কি তোমাদের জন্য আমরা ঠিক আছে আর লাস্ট বাট নট দ্য লিস্ট ক্লাসটা কেমন লাগলো ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না আর ক্লাস যদি ভালো লাগে লাইক এবং শেয়ার তো অবশ্যই অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে দেখবে একটা বেলাইকান আছে সেই বেলাইকানটাকে প্রেস করে নেবে ঠিক আছে আমি পবন সাহ তোমাদের ম্যাথ ও রিজিং এর মেন্টার সোম থেকে শুনি দুপুর তিনটের সময় রিজিং এর ক্লাস এবং রাত আটটার সময় আমরা ম্যাথস ক্লাস করে থাকি ঠিক আছে রেগুলারলি আমাদের এই ক্লাসগুলো জয়েন হতে থাকো এবং সিআরপি একাডেমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তাহলে দেখবে সেখানে সমস্ত রকমের লিঙ্ক এবং বিভিন্ন পিডিএফ টিডিএফ সব সবকিছু আমরা শেয়ার করে দিই ঠিক আছে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর আশেপাশে কোনো নেগেটিভিটিতে বেশি কান দিও না হচ্ছে নেগেটিভিটি হচ্ছে বেসিক্যালি অনেক ঘাপলাবাজি হচ্ছে হচ্ছে হতে দাও আর কি বলি বলো যতটা পারবে নিজের মানে নিজের দায় মানে নিজের পরিসরের মধ্যে থেকে প্রতিবাদ করো এবার সেটা দেখতে হবে সেই প্রতিবাদটা কতটা কি ফুলফুল হচ্ছে হ্যাঁ যদি দেখা যায় কোনো আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে সাপোর্ট করো তো ডেফিনেটলি তোমরা সমস্ত কিছুই করতে পারো সব কিছুই অবশ্যই শান্তিপূর্ণভাবে হ্যাঁ যার হোক পিএসসি আমাদের ওটাই আমাদের নিয়ামক সমস্যা তো ডেফিনেটলি পিএসসি হোক বা ডাব্লিউবি হোক সবই আমাদের নিয়ামক সমস্ত তাদের প্রতি এটা সম্মান তো রাখতেই হবে এবং তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের যদি কোনো কিছু মিসফিট হয় তো সেটা ডেফিনেটলি জানাতে হবে যে স্যার এখানে এখানে প্রবলেম হচ্ছে তাই না তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আমরা দেখা করছি নেক্সট ক্লাসে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ